আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে। আজকে আমরা অনুশীলনী 1.1, যেখানে হচ্ছে সেট ফাংশন নিয়ে অনেকগুলো ম্যাথ আছে, তার মধ্যে হচ্ছে আমরা আজকে 22টি অনুশীলনী সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে 22 নম্বর প্রশ্নটি দেখে নিব। তো এখানে বলা হচ্ছে দেওয়া আছে ইউ ইকুয়ালস টু, অর্থাৎ সার্বিক সেটের একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। বলা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইজ স্মলার দেন 10 অ্যান্ড এক্স বিলংস টু আর, অর্থাৎ বলা হচ্ছে এক্স একটি বাস্তব সংখ্যা এবং 10 থেকে ছোট সকল বাস্তব সংখ্যা, সেটি হচ্ছে আমাদের সার্বিক সেট। এরপরে প্রশ্ন বলা হচ্ছে যে এ ইকুয়ালস টু আর কি, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এরকম সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। যে এ বলা হচ্ছে ওয়ান এক্স থেকে বড়, এক্স হচ্ছে 1 থেকে বড় এবং 4 থেকে ছোট অথবা সমান, বি হচ্ছে 3 থেকে বড় অথবা সমান এবং 6 থেকে ছোট, এরকম এক্স এর মান দেওয়া আছে। তো বলা হচ্ছে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে। এখানে হচ্ছে 4টি প্রশ্ন আছে। প্রথমে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তারপর হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি, তারপর হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম, তারপর হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এই 4টি সেট আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা কি করব, দেওয়া আছে যা যা আছে সবগুলো আমরা লিখে নিব, তারপর হচ্ছে আমরা সেট তৈরি করব। তো এটা হচ্ছে সব থেকে সহজ একটা পদ্ধতি হবে। তো প্রথমে আমরা কি করব, দেওয়া আছে যা যা আছে, 3টা সেট দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এই সেটগুলো আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রথমে প্রকাশ করব। তো আমরা কোন নম্বরে সমাধান করব, তো আমরা ক সমাধান লিখে দিলাম। তো এই যে অংশটুকু লিখবো, তো এই অংশটুকু হচ্ছে সবগুলো মেথের ক্ষেত্রে সেম, যে দেওয়া আছে এ ক নাম্বারের ক্ষেত্রে যেরকম ক হ গ গ 4টি প্রশ্নের ক্ষেত্রে সেম থাকবে, এই দেওয়া আছে। তাহলে আমরা একবারে লিখে নিব 4টি প্রশ্নের ক্ষেত্রে, যাতে সেম হয়ে যায়। তাহলে আমরা লিখবো কি, দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা এখন দেখবো কি, প্রথমে ইউ দেওয়া আছে, আমরা ইউটা লিখে নিব, ইউ এক্স সাচ দ্যাট এক্স স্মলার দেন 10 এক্স বিলংস টু আর, এটা হচ্ছে আমাদের ইউ দেওয়া আছে। তাহলে ইউকে কী করবো, আমরা সংখ্যার রেখায় প্রকাশ করে আমরা এটাকে যে ইউ এর তালিকা পদ্ধতিতে লিখে নিব। তাহলে এটা সংখ্যা রেখায় কীভাবে হয়, তো আমরা সংখ্যা রেখায় দেখবো কীভাবে, এটা যদি আমাদের একটা সংখ্যা রেখা হয়, তাহলে এটা যদি জিরো হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এরকম 1 2 3 4 5 7 8 9 10, তারপর হচ্ছে চলতে আসছে যেমন এরকম 11, এরকম তারপর এটা হচ্ছে -1 -2 -3 মানে চলতে থাকবে। তাহলে বলা হচ্ছে কি, এক্স এর মান হচ্ছে 10 থেকে ছোট সকল বাস্তব সংখ্যা। তাহলে দেখুন এটা আমাদের 10, তাহলে 10 এর যদি হয় 10 থেকে ছোট, যেহেতু বলা হচ্ছে আমরা ফুল বরাট করব না, এর বাইরে হচ্ছে খালি বৃত্ত থাকবে, এই খালি বৃত্তের সাইডে হচ্ছে আমাদের গাঢ় করব। তার মানে বোঝানো হচ্ছে যে এটার মান হচ্ছে কি, যে 10 থেকে ছোট সকল বাস্তব সংখ্যা এবং হচ্ছে -∞ রাখব না, অর্থাৎ ঋণাত্মক দিকে চলতে থাকবে। তাহলে আমরা ইউ এর মানটা পাইছি কত, ইউ এর মান কত, -10 থেকে হচ্ছে, আচ্ছা -∞ থেকে +10 পর্যন্ত, এর ভিতরে সকল মান, -∞ থেকে +10 পর্যন্ত ভিতরে সকল মানই হচ্ছে আমাদের এই ইউ বা সার্বিক সেটের মান। তাহলে আশা করি আপনারা সার্বিক সেট ইউ এর মানটা কীভাবে নির্ণয় করতে পারছেন। এখানে এই যে ফার্স্ট পিরিয়ডের কাজ, আমরা এর আগে বন্ধনীর কাজটা দেখে আসছি, আর আপনারা যারা বন্ধনীর কাজগুলো দেখেননি তাদের বলবো একটা ভিডিও আছে বন্ধনীর কাজ নিয়ে, সেট ফাংশনের বন্ধনীর কাজ আপনারা পেয়ে যাবেন বন্ধনীর কাজ। এই ফার্স্ট পিরিয়ড বলতে বোঝানো হচ্ছে -∞ সারা ভিতরে সব মান, আর এটা হচ্ছে 10 সারা 10 এর ভিতরে বা 10 এর পূর্বে সকল মান, এইটা হচ্ছে আমাদের ইউ বা সার্বিক সেট পাইছি। তারপর হচ্ছে আমাদের এ সেট নির্ণয় করতে হবে। তাহলে এ সেট কিভাবে নির্ণয় করবো, এ ইকুয়ালস টু কি দেওয়া আছে, এক্স সাচ দ্যাট 1 থেকে হচ্ছে বড় এক্স এর মান আর 4 থেকে হচ্ছে ছোট অথবা সমান। তাহলে দেখেন এর মানটা পেয়ে গেছি আমরা, এবার এর মানটা হচ্ছে সংখ্যা রেখায় প্রকাশ করে হচ্ছে আমরা দিব, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি সংখ্যা রেখায় প্রকাশ করি এই এর মানটা, তাহলে দেখেন কিভাবে হচ্ছে 0 1 2 3 4 5 পর্যন্ত দিলাম, 1 2 3 4 5, এটা হচ্ছে -1 -2 এরকম চলতে থাকবে। তাহলে বলা হচ্ছে 1 থেকে বড়, তাহলে আমরা 1 যদি দেই, 1 কিন্তু না, 1 থেকে বড়, সেজন্য আমরা ফুল বৃত্ত দিব না, খালি বৃত্ত দিব। আর 4 এর সমান অথবা 4 থেকে ছোট, তাহলে 4 সহ হচ্ছে এই মানটা। তাহলে দেখুন 4টা ফুল আমি বৃত্তটাই বরাট করেছি, তারপর হচ্ছে গাঢ় রং দিছি, তার মানে বোঝানো হচ্ছে যে 4 আছে এবং 1 এর পরবর্তী থেকে 4 পর্যন্ত সকল মান, এর মানটা পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের বি মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করবো, তাহলে এই যে মানটা আছে এই মানটা কত থেকে 1 থেকে 4 পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি কি, এই মানটা আমরা লিখবো যে 1 আমরা গ্রহণ করতে পারবো না, সেজন্য আমরা 1 ফার্স্ট ব্রেকেটে দিলাম, আর 4 এর মান যেহেতু আমাদের নিতে পারবো তাহলে 4 দিব, তারপর হচ্ছে থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট দেওয়ার কারণ হচ্ছে থার্ড ব্রেকেটের সাথে যে মানটা থাকবে সেই মান আমরা গ্রহণ করতে পারবো। তাহলে হচ্ছে এ পাইছি, এখন বি সেটটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখে নিলাম বি সেট, বি সেটটা কি, এখানে বলা হচ্ছে এক্স সাচ দ্যাট 3 থেকে হচ্ছে বড় অথবা সমান এবং 6 থেকে হচ্ছে ছোট।
তাহলে এটাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। সংখ্যা রেখায় প্রকাশ করে আমরা মানটা দেখে দিব। তো সংখ্যা রেখায় যদি আমরা প্রকাশ করি তাহলে দেখেন এটা যদি 0 ধরি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 তাহলে দেখেন এখানে বলা হচ্ছে 3 থেকে 3 বড় অথবা 3 এর সমান। তাহলে যদি আমরা 3 এর সমান অর্থাৎ 3 নিতে পারতেছি সেজন্য ফুল বৃত্তটি বরাদ্দ করব। তারপর 6 থেকে ছোট সেজন্য আমরা ফুল বৃত্ত করতে পারব না কারণ 6 আমরা নিতে পারব না। 6 থেকে ছোট সেজন্য আমরা একটা খালি বৃত্ত দিয়ে আমরা 11 অংশটুকু হচ্ছে আমাদের মান। তাহলে দেখেন এটা কি 3 থেকে বড় এবং 6 থেকে ছোট সরি 3 এর সমান অথবা বড়। তাহলে আমরা 3 এর সমান অথবা বড় হলে আমরা কি করব সমান মান নিতে পারব সেজন্য আমরা 3 নিলাম তার ব্র্যাকেট দিয়ে। তারপর হচ্ছে 6 থেকে ছোট কারণ 6 আমরা নিতে পারব না সেজন্য আমরা 6 কে কি করব ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিব। তাহলে দেখেন আমরা এ ইউ পাইছি এ পাইছি বি পাইছি এই তিনটি মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে আমরা প্রদত্ত রাশি কোন নাম্বারটা হচ্ছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। তো এখানে হচ্ছে জায়গা কম আছে আমি মুছে দিয়ে হচ্ছে আমি ডান দিকে একটু সরিয়ে হচ্ছে আমরা এই প্রশ্নগুলো দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। আপনারা হচ্ছে এই দেওয়া আছে পরে কিন্তু আপনারা প্রদত্ত রাশি দিবেন তারপর হচ্ছে আপনারা ম্যাথটি সলভ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এখন হচ্ছে ডান দিকে আমি নিয়ে নিব এই মানগুলো। তাহলে এই দেওয়া আছেগুলো হচ্ছে আপনারা উপর উপর এই উপর নিচে এরকম লিখবেন। প্রথমে এই দেওয়া আছে লিখবেন তারপরে এই অংশ থেকে হচ্ছে আপনারা লিখবেন যে কোন নাম্বারের সমাধান। তো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে শেষ। এখন কোন নাম্বারে বলা হচ্ছে কি সুতরাং এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখেন আমরা এর মান পাইছি বি এর মান পাইছি তাহলে আমরা এই মানগুলো লিখে নিব। তো এর মান কত 1,4 1,4 তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তারপর হচ্ছে বি এর মান হচ্ছে যে 3 থেকে 6 3,6। দেখেন আমরা এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বিটা পেয়ে গেছি। এখন এই এ ইন্টারসেকশন বিকে আমরা কি করবো সরলরেখার মাধ্যমে প্রকাশ করে তারপর হচ্ছে আমরা আনসারটি পেয়ে যাবো। তাহলে দেখেন আমরা সরলরেখার মাধ্যমে দেখেন প্রকাশ করে দেখি কি হয়। তো এটা হচ্ছে আমাদের 0,0। এখন আমরা যদি 1,2,3,4,5,6 এটা ধরে নিলাম আমরা 7 -1 -2 তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে যে দুইটার মধ্যে কমন আমাদের মান নিতে হবে। তাহলে কমন কি এখানে 4 পর্যন্ত নিতে পারবো কিন্তু 4 এর পরে কিন্তু এখানে কোনো মান নাই কিন্তু এখানে কিন্তু 3,4,5,6 পর্যন্ত আছে। তাহলে দেখেন আমাদের কমন কোন জায়গায় আছে আবার এখানে 3 এর পরে কোনো মান নাই তাহলে আমাদের সম্পূর্ণ মানটা হচ্ছে কত যে 3 এর নিচে আমরা যেতে পারবো না আবার 4 এর উপরেও আমরা মান নিতে পারবো না। তাহলে 3 এর নিচে কিন্তু এই জায়গায় মান থাকলেও কিন্তু এই জায়গায় 3 এর নিচে কোনো মান নাই তাহলে আমরা সর্বোচ্চ 3 পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে দেখেন আমরা 3 পর্যন্ত নিলাম এবং 3টাকে আমরা নিতে পারতেছি কারণ এই অংশে 3 এর নিচেও মান আছে। তাহলে দেখেন আমরা 3 পর্যন্ত নিছি। এখন আমরা উপরের কত মান পর্যন্ত নিতে পারবো দেখেন এখানে 4 আছে এখানে 6 অর্থাৎ 4 হচ্ছে সর্বোচ্চ মান আমরা নিতে পারবো কারণ দুইটা ক্ষেত্রে 4 কমন কিন্তু 5 এখানে থাকলেও এই জায়গায় আমাদের 5 নাই তাই আমরা 5 নিতে পারবো না সর্বোচ্চ 4 পর্যন্ত নিতে পারবো। তাহলে দেখেন আমাদের 4ও কমন আছে তাহলে এই দুইটার আমাদের কমন যেহেতু তাহলে দেখেন আমরা এই এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বিটা পাইছি কত অনলি 3 আর 3 থেকে 4 এর পর্যন্ত সকল বাস্তব মান। তাহলে দেখেন আমরা 3 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 3 ও কাউন্ট করতে পারতেছি আবার 4 ও আমরা কাউন্ট করতে পারতেছি। তাহলে এই যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি চার ব্রেকেট দিয়ে আসবে 3 থেকে আমাদের 4 পর্যন্ত। তাহলে আমরা সুতরাং লিখতে পারি কি সুতরাং এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যেহেতু আমরা 3 কাউন্ট করতে পারবো 3 নিলাম তার ব্রেকেট দিয়ে 3 থেকে 4 পর্যন্ত 4 ও আমরা কাউন্ট করতে পারবো তাহলে আমরা পেয়ে গেলাম এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 3,4 তাও স্টার্ট ব্রেকেটের মধ্যে। যেহেতু আমাদের প্রশ্ন বলা হচ্ছিল সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে সুতরাং আমরা কি লিখবো সুতরাং এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু লিখতে পারি কি এক্স সাস দ্যাট। এখন যেহেতু আমরা হচ্ছে কি মান হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমাদের দেখতে হবে এক্স এর মান কত 3 থেকে 4 এর মধ্যে সকল মান এবং 3 ও নিতে পারবো তাহলে 3 এর থেকে বড় অথবা 3 এর সমান এক্স এবং কি 4 থেকে ছোট অথবা 4 এর সমান তাহলে 4 থেকে ছোট অথবা 4 এর সমান। দেখেন আমরা x এর মান পেয়ে গেছি কত 3 থেকে শুরু করে 4 পর্যন্ত সকল মান নিতে পারবো এবং হচ্ছে কি প্রথমে আমরা দেখে নিব যে x টা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা ছিল সেজন্য আমরা দিতে হবে কি x বিলংস টু r অর্থাৎ রিয়েল নাম্বার। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি। তো আশা করি আপনারা কোন নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। আশা করি আপনারা কোন নাম্বার প্রশ্নের উত্তরে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিব। এখন হচ্ছে কোন নাম্বার প্রশ্ন বলা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি আমাদের নির্ণয় করতে হবে এবং সেট প্রথম গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো প্রথমে এইটা লেখার পরে হচ্ছে আপনারা কি করবেন দেওয়া আছে দিবেন দিয়ে এই অংশটুকু লিখবেন তারপরের পরবর্তী অংশ থেকে আপনারা লিখবেন যে এই জায়গা থেকে আপনারা কালেক্ট করবেন। তো আমরা প্রথমে কি করবো এ প্রাইম নির্ণয় করতে হবে। তো এ প্রাইম ইকুয়ালস টু কি ইউ বাদ হচ্ছে এ। এখন দেখেন আমরা ইউ এর মানটা কিন্তু অলরেডি পাইছি ইউ এর মানটা কত দেওয়া আছে দেখেন ইউ এর মানটা হচ্ছে যে -∞ থেকে 10। তাহলে আমরা কি লিখবো -∞ থেকে হচ্ছে 10 বাদ হচ্ছে কত
যে এর মানটা, এর মানটা কত, 1 থেকে 4, তাহলে 1 থেকে হচ্ছে 4। আচ্ছা তাহলে দেখুন এটা হচ্ছে ইউ এ প্রাইম এর মান পাইছি। এখন এ প্রাইম এর মানটা আমরা সংখ্যা রেখায় দেখাতে হবে, তাহলে আমরা সংখ্যা রেখায় প্রথমে দেখব, দেখে দেখব আমাদের মানটা কত আসতেছে। দেখেন আমরা মানটা নির্ণয় করবো এখন। এটা সংখ্যা রেখায় দিলে হচ্ছে আপনারা বুঝতে সুবিধা হবে এবং পরীক্ষার সময় হচ্ছে আপনারা এরকম আনসার করবেন। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 10 পর্যন্ত মান থেকে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত বাদ দিতে হবে। তাহলে দেখেন আমরা 1 থেকে 4 পর্যন্ত যদি মান দিই, তাহলে দেখেন আমরা 1 কিন্তু আমরা কাউন্ট করতে পারছি না আগের টাকেতে, কিন্তু এখন যেহেতু আমরা 1 থেকে 1 এর পরবর্তী সকল মান, তাহলে আমরা 1 থেকে কিন্তু এখন কাউন্ট করতে পারবো। এটা ছিল 1 এর পরবর্তী সকল মান থেকে এটা হচ্ছে 4 এর 4 পর্যন্ত মান, তাহলে আমরা 4 নিতে পারতেছি না যখন হচ্ছে আমরা এই ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি 10 বাদ দিব। আবার দেখেন এই জায়গায় ফার্স্ট ব্রেকেট দেওয়া মানে হচ্ছে 1 আমার কাউন্ট ছিল না, সেজন্য আমরা এখন 1 কাউন্ট করব। এখানে 4 কাউন্ট ছিল তাই আমরা 4 এখন কাউন্ট করতে পারবো না, কারণ হচ্ছে আমরা যেমন ধরেন আমরা 10 9 ছিল আর এ সেটে শুধু 9 ছিল, তাহলে আমরা কি ইউ বাদ এ যখন দিব তখন কি 9টা আমরা বাদ দিতে হয়, তাহলে শুধুমাত্র 10 বাকি থাকে। ঠিক সেম ভাবে হচ্ছে এখানে হচ্ছে আমাদের 4 সম্পূর্ণ ছিল কিন্তু এই জায়গায় আমার 4 আছে, তাহলে এই 4টা আমরা কাউন্ট করতে পারবো না, 3 কাউন্ট করতে পারবো না, 2 কাউন্ট করতে পারবো না, এবং 1 এর পরবর্তী কোনো মান, 1 এর পরবর্তী থেকে 4 পর্যন্ত কোনো মান কাউন্ট করতে পারবো না, কিন্তু 1 কিন্তু কাউন্ট করতে পারবো, কারণ এই এ সেটে 1 আমাদের ছিল না, কারণ ফার্স্ট ব্রেকেট দেওয়ার মানে হচ্ছে 1 এর পর থেকে শুরু মান, তাহলে আমরা 1 কাউন্ট করতে পারতেছি 1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল মান, আর এটা হচ্ছে 4 এর পর থেকে প্লাস 10 পর্যন্ত আমাদের সকল মান হচ্ছে আমরা কাউন্ট করতে পারতেছি। এই 10 পর্যন্ত যেহেতু আমাদের 10 ছিল তাই আমরা হচ্ছে এই 10 এর পূর্ব, সরি 10 এর পূর্ববর্তী হবে এটা, যেহেতু আমরা 10 কাউন্ট করতে পারতেছি না, 10 এর পূর্ববর্তী সকল মান আমরা কাউন্ট করতে পারতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ বাদ এ অর্থাৎ এ প্রাইমের মান, আর এই এ প্রাইমের মানের পর হচ্ছে আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি নির্ণয় করতে পারবো। তাহলে এই মানটা কত আসতেছে, এই মানটা আমরা হচ্ছে দেখে নিব এখন। তাহলে দেখি আমরা এই মানটা কত আসতেছে, এই মানটা দেখেন মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, তাহলে আমরা কি লিখবো এ প্রাইম ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে এ কিন্তু কাউন্ট করতে পারতেছি, সেজন্য আমরা 1 পর্যন্ত দিলাম, 1 থার্ড ব্রেকেট যেহেতু আমরা কাউন্ট করতে পারতেছি। তারপরে কি আছে যে 4 থেকে হচ্ছে 10 পর্যন্ত, 10 এর পূর্ব পর্যন্ত, তাহলে আমরা কি করব ইউনিয়ন দিব 4 থেকে হচ্ছে 10 এর পূর্ব পর্যন্ত, তাহলে ফার্স্ট ব্রেকেট দ্বারা আমরা এ প্রাইম এর মানটা পেয়ে গেলাম। তাহলে দেখেন আমরা এ প্রাইম এর মান কত পেয়েছি, মাইনাস ইনফিনিটি থেকে 1, এবং ইউনিয়ন হচ্ছে যেহেতু আমাদের দুইটি অংশ যোগ করতে হবে, সেজন্য আমরা হচ্ছে 4 আর 10 হচ্ছে আমরা দুইটি অংশ যোগ করে এ প্রাইম এর মানটি কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের নির্ণয় করতে হবে কি এ প্রাইম ইন্টারসেকশন বি, তাহলে আমরা লিখবো কি, সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি ইকুয়ালস টু, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের এ প্রাইম এর মান, আমরা এ প্রাইম এর মানটা আমরা প্রথমে লিখে নিব, মাইনাস 1 ইউনিয়ন 4, 10। তারপরে হচ্ছে ইন্টারসেকশন যেহেতু আমার দেওয়া আছে, সেজন্য আমরা দুইটা সেটের ইন্টারসেকশন যেহেতু করবো, সেজন্য আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা বি মানটা কত আছে, বি মানটা পাইছিলাম কত, 3 থেকে 6, 3 থেকে 6 এর পূর্ব পর্যন্ত সকল মান। তাহলে দেখেন এ প্রাইম ইন্টারসেকশন বি, এখন এই মানটা আমাদের কত থেকে কত আসতেছে সেটা আমরা যদি সংখ্যা রেখায় দেখে নেই, তাহলে হচ্ছে সহজে আমরা আনসারটি পেয়ে যাবো। তাহলে দেখি আমরা সংখ্যা রেখায়, যেহেতু আমাদের 10 পর্যন্ত আছে সেজন্য আমরা কি করবো, এইটা হচ্ছে 0 ধরি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আর এটা হচ্ছে ধরে নিলাম -1 -2, এগুলো যেহেতু কাজ নাই তারপরেও আমাদের লিখতে হবে। তাহলে এখানে কি বলা হচ্ছে, -1 থেকে মাইনাস ইনফিনিটি থেকে 1, ইউনিয়ন হচ্ছে 4 থেকে 10, আবার হচ্ছে এখানে ইন্টারসেকশন অর্থাৎ কমন মানগুলো নিতে হবে, কমন চাইছিল তার মানে আমাদের কমন মানগুলো নিতে হবে, 3 এবং 6, এটা হচ্ছে কমন মান কোন জায়গায় সেটা আমরা দেখতে হবে। তাহলে দেখেন এই অংশটুকুর মধ্যে এখানে 3 মান আমরা নিতে পারতেছি, 3 কাউন্ট করতে পারতেছি, দেখেন এই জায়গায় 3 কাউন্ট করতে পারতেছি, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের 3 নাই, 1 এর পর থেকে হচ্ছে 3 পর্যন্ত কোনো মান নাই, তার মানে আমরা 3 নিতে পারতেছি না। আবার এখানে দেখেন 4 আছে, 3 এর পর 4 আছে, কিন্তু এখানে 4 এর মানে 4 সম্পূর্ণ নিতে পারতেছি না, বাট 4 এর পরবর্তী সকল মান নিতে পারতেছি, তার মানে দেখেন আমাদের মাইনাস ইনফিনিটি থেকে 1 এই অংশে, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে 1 কোনো জায়গায় এই অংশে নাই, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে 1 আমাদের কমন নাই, এটা আলটিমেটলি আমাদের বাদ হয়ে গেছে। তারপরে দেখেন এখানে 3 আছে বাট এখানে 3 নাই, আমরা নিতে পারতেছি না, 4 আছে এখানে, 4 আছে কিন্তু 4 এর পরবর্তী সকল মান আছে, এখানে 4 এর পরবর্তী সকল মান আছে, তাহলে আমরা কি করবো, কমন যেহেতু আছে 4 এর পরবর্তী সকল মান নিবার জন্য খালি বৃত্ত দিব, এই খালি বৃত্ত দ্বারা বোঝানো হচ্ছে 4 এর পরবর্তী সকল মান।
আচ্ছা, এরপরে কি 6 এর পরবর্তী কোনো মান নাই বা 6 আমরা নিতে পারবো না, কিন্তু এখানে 6 থাকলেও এখানে 6 নাই, তাহলে আমরা যেহেতু কমন মান নিতেছি তাহলে 6 এর পূর্ববর্তী সকল মান নিব। সেজন্য আমরা কি করব, পূর্ববর্তী বোঝানোর জন্য হচ্ছে খালি বৃত্ত ইউজ করা হয়, আমরা খালি বৃত্ত ইউজ করলাম। আর এই 4 থেকে 6 পর্যন্ত, 6 এর পূর্ব পর্যন্ত সকল মানই হচ্ছে আমাদের এই a প্রাইম ইন্টারসেকশন b। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সুতরাং a প্রাইম ইন্টারসেকশন b ইকুয়ালস টু a প্রাইম ইন্টারসেকশন b ইকুয়ালস টু আমরা কি 4 এর পরবর্তী সকল মান থেকে 6 এর পূর্ববর্তী সকল মান নিতে পারবো। সেজন্য আমরা 4,6 এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের যে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে, সুতরাং a প্রাইম ইন্টারসেকশন b ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, x সাস দ্যাট, এখন এটা কি 4 থেকে বড় হবে x এর মান, তাহলে আচ্ছা 4 থেকে গ্রেটার দেন 4 থেকে বড় x এর মান, আর কি 6 থেকে হচ্ছে ছোট হবে, তাহলে আমরা লিখলাম 6 থেকে ছোট। এবং এটা কি হচ্ছিল, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে বাস্তব সংখ্যা, সেজন্য আমরা কি কি দিতে হবে, x belongs to r comma x belongs to r, এটা হচ্ছে আমাদের নির্ণয় সেট গঠন পদ্ধতি। তো হ নাম্বার প্রশ্নের উত্তরটি এটা হবে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এখন হচ্ছে আমরা গ নম্বর প্রশ্নটি দেখে নিব। আচ্ছা, এখন হচ্ছে গ নম্বর প্রশ্ন দেখার আগে দেখেন এ প্রাইমের মানটা আমরা যেটা পাইছি, এ প্রাইমের মানটা আমরা দেওয়া আছে দিয়ে লিখে দিব, কারণ হচ্ছে আমরা কোন প্রশ্নের উত্তর থেকে পেয়ে গেছি, তাহলে আমরা এ প্রাইমের মানটা ডান দিকে লিখে দিব। এখন হচ্ছে গ নম্বর প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে হচ্ছে আপনারা দেওয়া আছে লিখবেন আগের মতো দেওয়া আছে, এরপর এই অংশটুকু আপনারা না লিখলে চলবে, কারণ এই প্রশ্নে এ প্রাইম নাই। তো এই বি পর্যন্ত লেখার পরে হচ্ছে আপনারা বি প্রাইম নির্ণয় করে ফেলবেন। তো আমরা বি প্রাইম ইকুয়ালস টু, আমরা জানি কি বি প্রাইম ইকুয়ালস টু ইউ বাদ হচ্ছে বি। এখন আমাদের ইউ এর মানটা আমরা কিন্তু জানি, ইউ এর মানটা কি ছিল, মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে 10, এই মান থেকে হচ্ছে আমরা বিয়োগ দিব, কি যে বাদ দিব হচ্ছে বি এর মান, বি এর মান কত, 3 থেকে 6 এর পূর্ব পর্যন্ত। এখন আমরা সংখ্যা রেখা বের করে হচ্ছে আমরা বি প্রাইম এর মানটা বের করে নিব। তাহলে আমরা সংখ্যা রেখাটা আমরা প্রথমে এঁকে নিব, এটা যদি আমাদের সংখ্যা রেখা হয়, এটা যদি আমরা 0 ধরি 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 11 পর্যন্ত দিলেও সমস্যা নাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটা যদি মাইনাস 1 হয় এটা মাইনাস 2 ডট ডট ডট। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় বলা হচ্ছে যে ইউ থেকে হচ্ছে বি এর মানটা আমরা বাদ দিতে হবে, তাহলে দেখেন ইউ এর মান কিন্তু এখানে কিন্তু 3 আছে, আমরা 3 কাউন্ট করতেছি, তার মানে হচ্ছে যদি আমরা 3 বাদ দিই তাহলে 3 এর পূর্ববর্তী সকল মান নিতে পারবো। তাহলে আমরা এই অংশটুকু থেকে আমরা 3 এর পূর্ববর্তী মান নেওয়ার জন্য খালি বৃত্ত দিব, এবং এর পূর্ব অংশটুকু আমরা সম্পূর্ণ নিতে পারবো, কারণ এর পূর্বে কোনো মান আমরা হচ্ছে বাদ দেওয়া লাগবে না, কারণ বি সেটে এই 3 এর পূর্বে কোনো মান নাই, তাহলে আমরা 3 থেকে হচ্ছে 3 এর পূর্ব সকল মান নিতে পারতেছি। এরপরে দেখেন আমাদের কি 3 নিতে পারতেছি না, 4 নিতে পারতেছি না, 5 নিতে পারছি না, 6 কিন্তু নিতে পারবো, কিন্তু 6 এর পূর্ববর্তী সকল মান আমরা নিতে পারবো না। তাহলে 6 এর পরবর্তী, যেহেতু ফার্স্ট প্যাকেট দেওয়া 6 আছে, তাহলে 6 এর পরবর্তী 6 সহ পরবর্তী সকল মান নিতে পারবো, এর জন্য ফুল বৃত্ত দিব। দেওয়ার পর হচ্ছে আমরা কত পর্যন্ত, 10 পর্যন্ত নিতে পারবো, কারণ 10 এর পূর্ববর্তী সকল মান হচ্ছে ইউ এর মধ্যে আছে। তাহলে দেখেন 6 আমরা কাউন্ট করতে পারতেছি, কিন্তু 6 এর পূর্ববর্তী যেমন 5.999 এটা আমরা কাউন্ট করতে পারতেছি না, তাই আমরা 6 থেকে পরবর্তী হচ্ছে 10 পর্যন্ত, 10 এর পূর্ব পর্যন্ত সকল মান আমরা কাউন্ট করতে পারবো এই ইউ বাদ এ অর্থাৎ বি প্রাইমের ক্ষেত্রে। তাহলে দেখেন আমরা কিন্তু বি প্রাইমের মান পেয়ে গেছি, সুতরাং বি প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, বি প্রাইম ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে 3 এর পূর্ব পর্যন্ত, যেহেতু তাহলে আমরা 3 এর পূর্ব পর্যন্ত, সেজন্য আমরা 3 কাউন্ট করতে পারবো না, সেজন্য আমরা ফার্স্ট ব্রেকেট দিব। তারপর হচ্ছে ইউনিয়ন হবে, তারপর হচ্ছে আমাদের কত, 6 কাউন্ট করতে পারবো, 6 সহ নিতে পারবো, তাহলে আমরা 6 কি করবো, তার ব্রেকে দিব। তারপর হচ্ছে 10 এর পূর্ব পর্যন্ত মান হচ্ছে নিতে পারবো, তাই আমরা 10 এর পূর্ববর্তী যেহেতু, তাহলে আমরা ফার্স্ট ব্রেকে দিতে হবে। তাহলে দেখেন আমরা বি প্রাইমের মানটা পেয়ে গেছি। এখন প্রশ্ন বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে আমরা কি করবো, সুতরাং এ ইন্টারসেকশন বি প্রাইম সরাসরি আমরা নির্ণয় করে ফেলবো, এ ইন্টারসেকশন বি প্রাইম এর মান কত আছে, 1 থেকে 4 সহ নিতে হবে। তারপর হচ্ছে ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম, যেহেতু বি প্রাইমের দুইটা সেটের সংযোগ আছে বোঝানো হচ্ছে, তাহলে আমরা কি করবো এইভাবে নিতে হবে, সেকেন্ড ব্রেকেট দিয়ে কমা 3, তারপর ইউনিয়ন 6,10। তাহলে দেখেন আমরা এই মানটি পেয়ে গেছি কত, এ ইন্টারসেকশন বি প্রাইম। এখন আমরা সংখ্যা রেখার মাধ্যমে আমরা নির্ণয় মানটা নির্ণয় করে ফেলবো, তো আমরা এটা আবার সংখ্যা রেখা আঁকতে হবে। এই প্রশ্নের ক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে, আপনার বারবার সংখ্যা রেখাটা আঁকতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10।
এই সংখ্যা রেখাটা আঁকার কারণ কি, আপনারা যাতে সহজে এই কোন জায়গাটুকু কমন আছে, কোন জায়গাটুকু বাদ দিতে হবে সহজেই যাতে বুঝতে পারেন, সেজন্য যেমন এইরকম সংখ্যা রেখা আঁকলে আপনারা সহজেই বুঝতে পারতেছেন কোন জায়গা সহ কোন জায়গা ছাড়া কোন মান সহ আঁকতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন এবং মানটা সহজেই বের করতে পারতেছি। এখন দেখেন এই জায়গার মধ্যে দেখেন ওয়ানের পূর্ববর্তী কোনো মান নিতে পারবো না, কিন্তু ফোরের পরবর্তীও কোনো মান নিতে পারবো না। তাহলে দেখেন আমার ফোরের পরবর্তী দেখেন এই জায়গায় কিন্তু আবার থ্রি পর্যন্ত মান আছে, যে থ্রি এর পূর্ব পর্যন্ত মান আছে। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের ফোর পর্যন্ত কিন্তু মান নাই, ফোর এর পরে কোনো মান নাই, দেখেন ফোর নাই, ফাইভ নাই, আবার সিক্স আছে, বাট এখানে হচ্ছে সিক্স আমরা নিতে পারতেছি না। তাহলে এই দুইটা জায়গার মধ্যে দেখেন কমন আছে কি, এখানে থ্রি এর পূর্ব পর্যন্ত আমাদের কমন আছে। তাহলে দেখেন এখানে থ্রি কিন্তু কাউন্ট করতে পারতেছি না, তাই আমরা থ্রিও নিতে পারবো না, থ্রি এর পূর্ব পর্যন্ত মান নিতে পারবো। তাহলে থ্রি এর পূর্ব পর্যন্ত মান নেওয়ার জন্য খালি বৃত্ত একটা দিলাম। তারপরে দেখেন থ্রি এর পূর্ব টু আছে, থ্রি ওয়ান কিন্তু নিতে পারবো না, থ্রি এর পূর্ব থেকে শুরু করে ওয়ান আমরা কিন্তু ওয়ানের পরবর্তী মান নিতে হবে। এখানে কিন্তু আবার ওয়ান মান আছে, ওয়ানের পরে মাইনাস ওয়ান, জিরো, সবগুলো মান আছে, কিন্তু এখানে কিন্তু ওয়ানের পরবর্তী কোনো মান নাই এবং ওয়ানও নাই। তাহলে সরি, ওয়ানের পূর্ববর্তী কোনো মান নাই এবং ওয়ানও নাই। তো ওয়ান যেহেতু নাই কিন্তু ওয়ানের পরবর্তী মান কিন্তু আছে, তাহলে আমরা ওয়ানের পরবর্তী মান নেওয়ার জন্য কী করবো, খালি বৃত্ত দ্বারা ওয়ানের পরবর্তী মান বোঝানো হচ্ছে। আবার দেখেন এখানে টু আছে, এই জায়গায় টু আছে, এখানে থ্রি আছে, বাট এখানে হচ্ছে থ্রি এর পূর্ববর্তী মান আছে, তাই আমরা থ্রি এর পূর্ববর্তী সকল মান নিলাম। এরপর সিক্স থেকে টেন পর্যন্ত কাউন্ট করার কোনো সুযোগ নেই, কারণ এই জায়গায় সিক্স থেকে টেন পর্যন্ত কোনো মানই নেই। তাহলে দেখেন আমরা যে মানটা পাইছি সেটা হচ্ছে ওয়ানের থেকে শুরু করে ওয়ানের পরবর্তী এবং থ্রি এর পূর্ববর্তী সকল মান। তাহলে আমরা এটা কী করবো, একটু গাঢ় করে দিব। তাহলে আমরা মান পেয়ে গেলাম, সুতরাং এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস টু কি, ওয়ান থেকে পরবর্তী এবং থ্রি এর পূর্ববর্তী সকল মান। তাহলে দেখেন আমরা যে মানটা পাইছি সেটা হচ্ছে ওয়ান কমা থ্রি, এবং এটা হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটে পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করতে হবে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সুতরাং আমরা কি লিখবো, সুতরাং এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স সাস দেট, এটা কি ওয়ান থেকে বড়, তাহলে আমরা কি লিখবো, ওয়ান থেকে বড় এক্স এর মান, এবং থ্রি থেকে হচ্ছে ছোট যেহেতু, তাহলে হচ্ছে আমরা লিখবো কি, থ্রি থেকে ছোট, এবং এটা কি আমাদের ছিল, এটা হচ্ছে বাস্তব সংখ্যা ছিল, সুতরাং আমরা লিখবো এক্স বিলংস টু আর। তাহলে আমরা যে সেটটা পাইছি সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট, এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের উত্তর, যেহেতু আমাদের সেট গঠন পদ্ধতিতে বলছিল সেজন্য আমরা সেট গঠন পদ্ধতিতে নির্ণয় করে ফেলছি, এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে বি প্রাইমের মানটা হয়েছে, এটা লিখে দিবো, কারণ হচ্ছে গ নম্বর প্রশ্নে আমাদের বি প্রাইম এ প্রাইম দুইটার মানই লাগবে। তো আশা করি আপনারা গ নম্বর প্রশ্নটি বুঝতে পারছেন। এখন আমরা হচ্ছে একদম লাস্ট একটা ঘ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিব। এখন হচ্ছে আমরা ঘ নম্বর প্রশ্নটি দেখবো, বলা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে দেখেন আমরা এ প্রাইম ইন্টারসেকশন এ প্রাইমের মান হচ্ছে আমরা জানি, বি প্রাইমের মানটাও জানি আমরা, হচ্ছে গ এবং পূর্ববর্তী প্রশ্নগুলো থেকে এ প্রাইম বি প্রাইমের মান বের করে নিয়েছি। তাহলে আমরা সরাসরি আমরা এই মানগুলো বসিয়ে দিয়ে আমরা হচ্ছে আনসারটি পেয়ে যাবো, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন দেখেন এ প্রাইমের মান কত ছিল, এ প্রাইমের মান যেটা ছিল সেটা আমরা বসাবো মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে ওয়ান পর্যন্ত, তারপর হচ্ছে ইউনিয়ন, তারপর হচ্ছে ফোর কমা টেন এইটা, তারপর হচ্ছে যেহেতু আমাদের এটা একটা সেট ছিল এ প্রাইমের মান, তাহলে এ প্রাইম লিখলাম, তারপর হচ্ছে ইন্টারসেকশন, যেহেতু বি প্রাইমের মান লিখতে হবে, তাহলে বি প্রাইমের মান কত মাইনাস ইনফিনিটি থেকে হচ্ছে থ্রি পর্যন্ত ইউনিয়ন, তারপর হচ্ছে কত যে সিক্স থেকে টেন, এটা এই লাইনগুলোর পর হচ্ছে আপনারা এই লাইনে চলে আসবেন, এই লাইনের পর হচ্ছে এই লাইন, তারপর হচ্ছে ইউনিয়ন হচ্ছে কত সিক্স থেকে টেন, হচ্ছে সিক্স আমরা কাউন্ট করতে পারতেছি কিন্তু টেনের পূর্ব পর্যন্ত সকল মান। তাহলে দেখেন এই মানগুলো হচ্ছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এখন এই দুইটা সেটের মধ্যে হচ্ছে আমাদের কমন যেগুলো আছে সেই সেটগুলো নিয়েই হচ্ছে আমাদের নির্ণয় সেট হবে বা নির্ণয় আনসার হবে। তো আমরা কী করবো, সংখ্যা রেখা আবার প্রকাশ করতে হবে। তো প্রকাশ করার জন্য আমরা আবার কী করবো, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন। এখন দেখেন এই জায়গার মধ্যে আমাদের কোন জায়গায় কমন আছে সেটা আমাদের বের করতে হবে। দেখেন এই জায়গায় মাইনাস ইনফিনিটি থেকে কাউন্ট আছে, এই জায়গায় মাইনাস ইনফিনিটি থেকে কাউন্ট আছে, বাট এখানে হচ্ছে শুধুমাত্র ওয়ান পর্যন্ত আর এখানে হচ্ছে থ্রি পর্যন্ত। যেহেতু আমাদের এখানে ওয়ান পর্যন্ত আছে কিন্তু টু নাই, থ্রি, টু নাই, থ্রি নাই, তাই আমরা দেখেন কমন আছে কোন জায়গায় পর্যন্ত, ওয়ান পর্যন্ত কমন আছে। এই জায়গায় যেহেতু আমাদের ওয়ান আছে, এই জায়গায় ওয়ান আছে, তার মানে আমরা ওয়ান পর্যন্ত কাউন্ট করতে পারতেছি। তাহলে আমাদের ওয়ান সহ কিন্তু এখানে ওয়ান সহ আছে, এখানেও কিন্তু ওয়ান আছে, টু আছে, থ্রি এর পূর্ব পর্যন্ত আছে। তাহলে দেখেন কমন কোন জায়গায়, এই জায়গায় ওয়ান থাকলে এই জায়গায় ওয়ান আছে, এই জায়গায় টু থাকলে এই জায়গায়, এই জায়গায় টু নাই, এই জায়গায় টু আছে, তাই আমরা টু পর্যন্ত নিতে পারতেছি না কিন্তু ওয়ান সহ নিতে পারতেছি, কারণ এখানে ওয়ান সহ আছে, এখানে ওয়ান সহ আছে। তাহলে আমরা ওয়ান সহ থাকলে কী করবো, বৃত্তটা বরাদ্দ করে দিব ওয়ান সহ মাইনাস ইনফিনিটি পর্যন্ত যা আছে সকল মানই হচ্ছে আমাদের ঠিক আছে। এরপরে হচ্ছে কি, এই জায়গায় হচ্ছে কি ফোর থেকে আছে, বাট এই জায়গায় হচ্ছে সিক্স থেকে আছে। তাহলে দেখেন ফোর থেকে থাকলেও এই জায়গায় কিন্তু ফোর নাই, ফাইভ নাই, কিন্তু সিক্স সহ আছে, কিন্তু এখানেও সিক্স সহ আছে,
4 5 6 7 8 9 10 সব কিছু আছে কিন্তু এখানে হচ্ছে 6 থেকে আছে 6 7 8 9 10 এর পূর্ব পর্যন্ত তাহলে দেখেন এখানে 6 থাকে আছে এখানে 6 আছে কিন্তু এখানে 5 নাই এখানে 5 আছে তাই আমরা কমন নিতে পারতেছি না 5 যেহেতু কমন নাই তাহলে নিতে পারবো না 6 যেহেতু কমন আছে 6 তে মান কমন আছে তাহলে এখানেও 6 আছে এখানেও 6 আছে তাহলে আমরা কি করব 6 সহ যেহেতু মান আছে সেজন্য আমরা কি করব ফুল বৃত্ত প্লট করব তারপর দেখেন এখানে 10 এর পূর্ববর্তী সকল মান এখানেও 10 এর পূর্ববর্তী সকল মান অর্থাৎ আমরা 10 এর পূর্ববর্তী আমরা সকল মানটা কাউন্ট করতে পারছি সেজন্য খালি বৃত্ত দ্বারা দিলাম তারপর হচ্ছে এটাকে গাঢ় করতে হবে কারণ এই মানগুলো আমাদের কমন আছে তাই দেখেন আমরা 6 থেকে 10 এর পূর্ববর্তী সকল মান কমন আবার এখানে 1 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত সকল মান কমন সুতরাং আমরা মানটা পেয়ে গেছি সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস টু কত মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত 1 আমরা কাউন্ট করতে পারতেছি সেজন্য আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউনিয়ন তারপর হচ্ছে কি 6 থেকে আবার কাউন্ট করতে পারবো সেজন্য আমরা 6 হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব 6 থেকে হচ্ছে 10 এর পূর্ব পর্যন্ত সকল মান সেজন্য 10 এর পরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব তাহলে দেখেন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম নির্ণয় শেষ সুতরাং আমরা কি করব সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম যেহেতু আমাদের সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে তো সেট গঠন পদ্ধতিতে লেখার জন্য আমাদের কি করতে হবে x সাস দ্যাট লিখতে হবে তাহলে x সাস দ্যাট কি লিখতে হবে x সাস দ্যাট এখন দেখেন এটা কি হচ্ছে 1 1 এর থেকে সমান অথবা 1 এর থেকে ছোট সকল মান তাহলে আমরা লিখতে পারি x সাস দ্যাট x x এর মান কত 1 থেকে ছোট অথবা সমান এজন্য আমরা 1 থেকে ছোট অথবা সমান দিলাম কারণ 1 আমরা কাউন্ট করতে পারতেছি সেজন্য 1 থেকে ছোট অথবা সমান সকল মান হচ্ছে x সাস দ্যাট এই মানটার জন্য এবং পরে হচ্ছে এবং লিখতে হবে এবং কি এখানে হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত এখন 6 থেকে 10 পর্যন্ত 6 আমরা কাউন্ট করতে পারতেছি সেজন্য আমরা কি লিখতে হবে 6 থেকে হচ্ছে বড় অথবা সমান 6 যেহেতু 6 এর থার্ড ব্র্যাকেট দিয়েছি অর্থাৎ 6 আমরা কাউন্ট করতে পারতেছি সেজন্য কি 6 থেকে বড় অথবা সমান আমরা লিখলাম x আবার কি 10 থেকে ছোট সকল মান যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে অর্থাৎ 10 এর ছোট সকল মান নিতে হবে তাহলে আমরা কি লিখব এবং 10 থেকে ছোট সকল মান তারপর কমা দিব এবং x বিলংস টু r যেহেতু এটা বাস্তব সংখ্যা ছিল সেজন্য আমরা x বিলংস টু r দিয়ে দিলাম তাহলে দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ এটা হচ্ছে আমাদের নির্ণয় সেট গঠন হয়ে গেছে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় আনসার প্রশ্ন যেহেতু সেট গঠন পদ্ধতিতে বলা হচ্ছিল তো আমরা সেট গঠন পদ্ধতি শেষ আমাদের নির্ণয় আনসারটিও পেয়ে গেছি তো আশা করি আপনারা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছেন